দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটায়। আজকে ঈদ কেনাকাটার খবর খবর জানাতে আমি চলে এসেছি মিরপুর একে অবস্থিত চুল ক্লথিং এ। এখানে আমরা দেখব আসলে এবারের ঈদকে কেন্দ্র করে কি কি ধরনের কালেকশন তাদের রয়েছে, ছেলেদের জন্য কি কি কালেকশন আছে, মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য কিন্তু 12 অনেকগুলো কালেকশন রেখেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবারের ঈদ কেনাকাটায় কিন্তু বিকাশের সৌজন্যে যদি আপনারা ঈদ কেনাকাটা করেন সেক্ষেত্রে 12 দিচ্ছে 15% ক্যাশব্যাক, অর্থাৎ আপনারা এখানে যদি বিকাশের মাধ্যমে কেনাকাটা করেন সেক্ষেত্রে 15% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একজন ক্রেতা চলে এসেছেন, তিনি কেনাকাটার জন্য এসেছেন। আমরা যদি তার সঙ্গে একটু কথা বলি, আপনি কি একটু বলবেন যে এখানে এসেছেন 12 এর পাঞ্জাবি দেখছেন কেমন লাগছে এবং ঈদ কেনাকাটা কত দূর? জি ভালো লাগছে, এখানে এখনো তো পুরোপুরি আমি কিনতে মার্কেটিং করতে পারিনি, ঈদের মার্কেটিং তো কেনাকাটা করতেছি। আমরা এর মধ্যে পেয়ে গেছি একজন বিক্রেতাকে, একটু কথা যদি বলি আপনার সাথে, এখানে ঈদ কেনাকাটা কেমন সাড়া পাচ্ছেন? বিকাশের সৌজন্যে আপনারা 50% একটি ক্যাশব্যাকের অফারও দিচ্ছেন। কেবল তো ঈদ শুরু, এখনও শুরু হয়নি, তো আশা করা যাচ্ছে এবার কোরবানি ঈদ খুব ভালো যাবে এবং 12 এর কালেকশন অনেক ভালো এসেছে। পাশাপাশি বিকাশগুলোতে বিভিন্ন অফারগুলো আছে, কাস্টমার অনেক উপভোগ করছে অফারগুলো এবং পাশাপাশি আমাদের যে নতুন অ্যারাইভাল প্রোডাক্টগুলো আসছে এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। কোরবানি ঈদে আপনাদের কী কী কালেকশন থাকছে? এবার কোরবানি ঈদে আমাদের সব থেকে প্রতি বছরই আমরা যে কালেকশনগুলো রাখি সেটা হচ্ছে কিছু প্রিমিয়াম পাঞ্জাবি, বেসিক পাঞ্জাবি, কাচুবি পাঞ্জাবি, পাশাপাশি লেডিস কিছু আইটেমে থ্রি পিস, ওড়না, দোপাট্টা, কুর্তি, টিউনিক এবং সবসময় প্রতি বছর বাবা ছেলের যে ম্যাচিং করা পাঞ্জাবিগুলো থাকে এবছর কিন্তু সেমই রাখা হয়েছে। সেম আমাদের প্রত্যেকটা আউটলেটে এই কালেকশনগুলো পাবেন আপনারা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে উনি ঠিক যেমনটি বলছিলেন, এবারে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি এবং কিছুটা গরমও পড়েছে, সেক্ষেত্রে সুতি কাপড় কিংবা আরামদায়ক যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোর প্রতি তারা বেশি জোর দিয়েছেন এবং সেই কাপড়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু তারা ছেলেদের জন্য, মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য তারা তাদের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তৈরি করেছেন এবং ঈদ উপলক্ষে সামনের দিনগুলোতে আরও ভালো ক্রেতা সাড়া পাবার আশা করছেন তারা। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার খবর।